Semua pendengar, semua ibu, ini mundur, kami masih কষ্ট করে কাজটা
অভিষেককে বলেছিলাম, শুভেন্দু অনেক কাজ কর, যে তুই একটা কাজ কর, তুই এবারে লোকসভায় দাঁড়াস না, তুই লোকসভায় দাঁড়াস না, আমি তোকে রাজ্যসভা করার করে দেবো, আমার হাতে আছে, লোকসভাটা তুই ছেড়ে দে, কারণ তোকে সারা বাংলায় ঘুরে বেড়াতে হবে, তোকে পক্ষীকে এরকম মন্ত্রী এত ভরি। ওরা কি বললো জানেন? বললো আমি রাজ্যসভায় এমপি হব না, আমি গায়ব নারায় থাকবো, আমি গায়ব নারায় ছেড়ে যাবো। আমি যখন বুঝতে পারলাম গায়ব নারায়ের প্রতি ওর একটা ভালোবাসা আছে, আমি এটাই চাই সবার থাকবে। দুর্গাপুর সময় যদি ওকে বলি কোথায় আছিস, হয়তো আমার কোনো পার্টির কাছে দরকার পড়লো, আমার সাথে দেখা খুব কম হয়, আমি তো বাইরে বাইরেই ঘুরি। আমার মনে আমি দুর্গা পুজোয় গেছিলাম, নয় বদমাস, নয় বিষ্ণুপুর, নয় নহাজারি, নয় ফলকা, নয় কৈলার, নয় চোপা, নয় এদিকে ডায়মন্ড হারবার, নয় নেপিয়া হলুদ, নয় মহেশতলা, নয় এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমি যদি ওকে জিজ্ঞেস করি এই তুই কোথায় আসছিস এখন, না ফুটবলের একটা টুর্নামেন্ট হচ্ছে, আমি কষ্টকেই ছুটে যাচ্ছি। সারা বাংলায় কাজ করেও ওখানে ফাংশন, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ওখানে ফুটবল ক্লাব, এই কাজগুলো আমরা করি। আমি ছোটদের ধন্যবাদ জানাই এই কারণে, আমি অভিষেক, ববি, অরূপ, আমার যারা ছোটরা কাজ করে, ধন্যবাদ জেলার নেতা অনেক আছে, সৌরভ দেব দম্পায় উনি আছে, সৌরভ ভালো কাজ করে, আমার ওদিকে শুভেন্দু আছে, মলয় আছে, রাজীব ব্যানার্জি আছে, এরা সত্যি খুব ভালো কাজ করে এবং এরা কাজটা কিন্তু যত্ন করে করে, খুবই যত্ন করে করে। একটা লোকের দ্বারা একটা দল চলে না, একটা পরিবার কি একদিন চালাতে পারে? মাকে সবটা দেখে রাখতে হয়, কিন্তু পরিবারে হাজবেন্ড যেমন থাকে, ওয়াইফও তেমনি থাকে, ছেলেও যেমন থাকে, মেয়েও সেরকম থাকে, এটা মাথায় রাখতে হবে, সবাইকে নিয়ে চলতে হয়। সেই রকম মনে রাখবেন, আমি চাই যারা এমপি এমএলএ হবে, যারা পঞ্চায়েতে যাবে, যারা জেলা পরিষদে যাবে, তারা প্রত্যেকে নিজের এলাকায় ভালো করে আগে কাজ করবে, মানুষের সাথে মিশবে, মানুষের কাজ করলে তবে সে নেতা তৈরি হয়। কাজ থেকে নেতা পড়ে না, নেতা তৈরি হয় কাজের মধ্যে দিয়ে। অনেকে কেউ কেউ বিজেপির নেতাগুলো হিংসুটে, আমাদের পরিবারের সবাইকে চিনে না, যখন ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিল আমি কংগ্রেস করতাম, কিন্তু আমি যখন ছাত্র রাজনীতি করতাম আমি ইন্দিরাজিকে কোনোদিনও দেখিনি। আমাদের ওখানে যখন 1980 সালে মিছিল হতো, বিশ্বাস করুন সিপিএম বলতো পাড়ার থেকে বেরোচ্ছে বেরো, ঢুকতে দেওয়া হবে না। আমরা যখন কাকে নিয়ে মিছিল করবো, আমরা ভাই বোনেরা নিয়ে মিছিল করতাম, তখন কিন্তু আমার পরিবারে এমনকি আমার মা পর্যন্ত আমি মিটিংয়ে গেলে আঠা তৈরি করে দিত যে আমি পোস্টার মারব বলে। আমাদের বাড়ির সবাই রাজনীতি করে, কিন্তু কেউ সামনে আসেনি কোনোদিনও, তার কারণ আমি চাইনি বলে। প্রত্যেকে রাজনীতি করে, মিছিল করালো, একমাত্র একটি ছেলে অভিষেক রাজনীতিতে এসছে, তাই নিয়ে এত গাত্র জানা বিজেপি, এত হিংসা, এত হিংসুকে প্রতিদিন বলে ভাতিজা ভাতিজা করে মরে গেল, আজকেও এসছে এখানে এসে মরে গেল, সারাক্ষণ পেছনে লাগে ওদের পর। আমাদের পরিবারের লোকের কিছু কোণের মন্ত্রের যোগ্য অধিষ্ঠাত হতো নরেন্দ্র মোদী, তুমি আমার ভাতিজা করে গালাগালি দেওয়ার আগে তুমি তোমার নিজের বউ সম্বন্ধে খবর রাখো, নিজের বউকে দেখো একবারও তুমি জানো তোমার বউ কোথায় আছে, একদিনও খেতে দিয়েছো, আর পরিবার সম্বন্ধে তুমি জানবে কি করে? সব লোকেরই পরিবার আছে, আমার পরিবার বলতে পারেন আমি একা মানুষ, আমার মানুষের পরিবার, তার মধ্যে অভিষেক আমাদের ফ্যামিলিতে জন্মে গেছে, তার দোষটা কোথায়? সারাক্ষণ বলছে আমরা সবাই দলমাজ, সবাই চোর, সবাই ডাকাত। ওনারা কি জিজ্ঞেস করুন, একটা প্রাইম মিনিস্টারের মুখের ভাষা, আজকে নাকি তাদের একদিন নেতা এসে বলে গেছে এখানে মমতা জিরে বাংলা তো কান্না কান্নারে মানি জানে, ওই নেতা দিল্লির মাথা মোটা নেতা নরেন্দ্র মোদী রাইট হ্যান্ড, কান্নারে মানি জানে, কান্নার
বিদায় দিন, বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন।
মনে করি এই মা বোনেরাই আপনারা আমাদের ঘরের মা বোন, আমারই ঘরের মা, আমারই ঘরের বোন, আমাদেরই ঘরের কন্যা, আমাদেরই ঘরের পরিবার। মা গো তোমায় প্রণাম জানিয়ে বলি, সালাম জানিয়ে বলি, যাওয়ার আগে একটু বাংলার মন্দ কামনা করো মা। বাংলা আমার নয়, বাংলা সোনার বাংলা, এই বাংলাকে এগিয়ে যেতে দাও, একটু ধরে দাও মা, একটু মন্দ ধরে দাও মা। Yeah.
ஒரு